একটি গাছের দুটো শাখার কথা শুনলেও আপনারা কি কখনো শুনেছেন দুটো গাছের একটি শাখা কিংবা একটি গাছের দুটো মূল? হ্যাঁ প্রিয় দর্শক, এমন এক অদ্ভুত গ্রাফটিং করা শিখাবো আজ। একটি গাছ একটি মূলের মাধ্যমে যে খনিজ পদার্থ পায়, দুটো মূল থাকলে নিশ্চয়ই তার থেকে কয়েক গুণ বেশি খনিজ পদার্থ সাপ্লাই দেবে, যার ফলে গাছ বেড়ে উঠবে তাড়াতাড়ি এবং গাছের ফলন হবে অন্য গাছের থেকে শতগুণ বেশি। চলুন আপনারা জেনে নিন কিভাবে দুটো কমলালেবু গাছ একটি শাখা দিয়ে বেশি পরিমাণে নিউট্রিশন ও মিনারেল গ্রহণ করে বেড়ে উঠে অন্যদের থেকে প্রায় কয়েক গুণ বেশি গতিতে। কমলালেবুর চাহিদা এখন বিশ্বজোড়া। আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা শুনলেই আমাদের মাথায় প্রথমে যে ফলের নাম আসে তা হল কমলালেবু। আবার এই কমলালেবুর দামও বাজারে আকাশ ছোঁয়া, তাই আপনি চাইলে খুব সহজে এবং কম সময়ে ছাঁদে বা আপনার বারান্দায় তৈরি করতে পারেন কমলালেবুর চারা, যা থেকে আপনি পাবেন সুস্বাদু ফল। এই অভিনব পদ্ধতিতে প্রথমে আমাদের একটি সুস্থ ঢাল নিতে হবে, তারপর সুস্থ ঢাল থেকে সব ধরনের পাতা উবড়ে ফেলতে হবে। যদিও পুরো গোড়া থেকে কেটে ফেললে চলবে না, হালকা করে রাখতে হবে, কারণ এ ছোট ছোট গোড়া থেকে নতুন পাতা বা মুকুল জন্মাবে। এবার এ ঢালকে ইউ আকৃতির করে বাঁকাতে হবে। বাঁকানো অবস্থায় এবার গাছটিকে একটি দড়ি দিয়ে বেঁধে ফেলতে হবে, যাতে ইউ এর অবস্থান স্থির থাকে, সোজা না হয়ে যায়। তারপর ঢালের দুই গোড়ার বাকল ছাড়িয়ে নিতে হবে। বাকল কেটে ফেলার পর দুটো নারিকেলের খোসা বা প্লাস্টিকের কোনো ছোট বোতল কেটে তাতে মাটি দিয়ে রোপণ করতে হবে ডালের দুই প্রান্তের বাকল ছাড়া অংশগুলো। রোপণ করার আগে অ্যালোভেরা লাগিয়ে দেওয়া উত্তম, এতে করে গাছের শিকড় তাড়াতাড়ি গজাবে। তাই সম্ভব হলে অ্যালোভেরা লাগিয়ে নেওয়া বা রোপণ করার জায়গায় দেওয়া ভালো, না দিলে তেমন কোনো ক্ষতি হবে না। এরপর প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে, কারণ এ গাছের এখনও পাতা জন্মায়নি। পাতা জন্মানোর আগে গাছকে সূর্যের আলোয় রাখলে গাছের ক্ষতি হয়, অতিরিক্ত তাপে গাছ মারাও যেতে পারে। তাই গাছকে পাতা গজানোর আগ পর্যন্ত পলিথিন বা প্লাস্টিক কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। প্রায় এক মাস পর আমরা প্লাস্টিক সরিয়ে দেখব ঢালে পাতা ও ফুল ধরেছে। এবার এই গাছটিকে আমরা তুলে নিয়ে দুইটি টবে রোপণ করব। তারপর আমাদের কাজ গাছে প্রতিদিন নিয়ম করে পানি প্রয়োগ করা, সার দেয়া। এতে গাছ বেড়ে উঠবে নিজের মতো করে। একটি গাছের দুটো মূল থাকার কারণে গাছ পুষ্টি পাবে দ্বিগুণ, এবং গাছের জন্য অত্যাবশ্যকীয় খনিজ উপাদান সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পাবে, তার ফলে অন্য গাছের তুলনায় ফুল ও ফলের পরিমাণ কয়েক গুণ বেশি পাওয়া যাবে। এই গাছ থেকে আপনি পাবেন সুস্বাদু ও পুষ্টিকর খাবার, যার পুষ্টিগুণও অন্য সব গাছ থেকে আলাদা হবে। তাহলে আর দেরি কেন, আপনার ছাদে তৈরি কমলালেবু খেয়ে নিজের তৃপ্তি মেটান। প্রিয় দর্শক, এছাড়া কমলালেবু খাওয়া পছন্দ করেন না এমন মানুষ নেই, তাই বেড়াতে যাওয়ার সময় নিজের ছাদে তৈরি কমলালেবু নিয়ে গিয়ে সবাইকে চমকে দেওয়ার এখনই সময়। প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের এই পদ্ধতি? আপনার কি মনে হয় এই পদ্ধতিতে কমলা চাষ করা কি সহজ? এতে বেশি লাভবান কি হওয়া যাবে? জানাবেন কিন্তু মনে করে।